আসসালামু আলাইকুম। এই ভাবি, এতক্ষণ ধরে কি করতেছেন বলেন তো? সে কখন আসছি? আপনি শুধু কাজই করেন কাজই করেন, এত কাজ করেন কেন? ঘরে করেন বাইরে করেন, একটা কাজের লোক রাখতে পারেন না? সব কাজ নিজেই করতে হবে, এত টাকা পয়সা দিয়ে কি করবেন আপনি? টাকা পয়সা নিয়ে কবরে যাবেন? তো ইনকাম করেন, তাও সব কাজ নিজেকেই করতে হবে, ঘরের কাজগুলো দিয়ে দেন। আসসালামু আলাইকুম, টনাটনের ব্লগ থেকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই আল্লাহ পাকের রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ভিডিওটা করছি আমি রাতের বেলা, অনেক সময় আমি যে কাজগুলো করি, যে পরের দিন যদি কোনো কাজ বেশি থাকে, হয়তো অন্য কোনো কাজের চাপ আছে, তো সেই ক্ষেত্রে আমি অন্যান্য কিছু কাজ আগের দিনই রাত্রেবেলা কিছু কিছু কাজ করে আগায় রাখি। এর মধ্যে যেমন আছে ঘর মোছা, রান্নাবান্না করা, এই টাইপের কাজগুলো আর কি, যেগুলো কি করে রাখা সম্ভব, পরের দিন যেন যে কাজের চাপটা বেশি ওই কাজটা যেন ঠিকঠাকভাবে করতে পারি, এই জন্য আর কি। এখন বাজে রাত 9:30, 9:30 সময় আমি চলে আসছি আজকে ঘর দোর ঝাড়া মোছা করতে। তো ভিডিওর শুরুতে একজন ভাবির কিছু কথা শুনতে পেয়েছেন আমার সম্পর্কে, যে আমি এত কিপটা কেন, কাজের লোক রাখি না কেন, সব কাজ নিজেরাই করি কেন। তো এটা আসলে শুধু ওই ভাবির একার মুখের কথা না, অনেকেরই মনের কথা, কেউ মুখে বলে কেউ বলে না। আসলে কাজের লোক না রাখার পিছনে বেশ কয়েকটা কারণ আছে, তার মধ্যে একদম প্রধান একটা কারণ হচ্ছে আমার এর আগে দুইবার খুবই বাজে অভিজ্ঞতা হয়েছে কাজের লোক রাখার ফলে। সেটা হচ্ছে যে কাপড় ভিজাই রেখে অফিসে গেছি, পরে বাসায় এসে শুনি যে কাপড় ধুয়ে দিয়েছে আমার শ্বশুরমশাই। এটা গেল একদিন, সেম কয়েকদিন পরে আবারও একই অবস্থা, কাপড় ভিজাই রেখে গেছি, পরে অফিস থেকে এসে দেখি বালতির কাপড় বালতিতে ওরকম ভেজানো আছে। পরে রাত্রে 10:30 / 11:30 সময় যেন আমি সেই কাপড় ধুয়ে দিছি। আসলে এই জিনিসগুলো খুবই অপছন্দ, যে শিডিউল ঠিক থাকে না, আর যখন নিজেরা কাজ করি কখন কোন কাজ করব, কোন কাজটা করা উচিত, গুছিয়ে কিন্তু কাজগুলো করা যায়। আর কাজের লোক থাকাকালীনও যেটা, কখনো আমি আমার কাপড় কাজের লোক দিয়ে ধোয়াইতাম না, কারণ কাপড় জমে রাখা আমার পছন্দ না। আর যখন গোসল করছি সঙ্গে সঙ্গে কাপড় ধুয়ে ফেলছি, বাইরে থেকে আসছি ওয়াশরুমে যাচ্ছি নিজেও ক্লিন হচ্ছে, কাপড়গুলো একদম পরিষ্কার করে তারে দিয়ে দিচ্ছি। আর থাকলো আপনাদের ভাই, আপনাদের ভাইয়ার কাপড় আমি কখনোই কাজের লোককে দিই না, তার কাপড় আমি ধুয়ে দিই, দিতাম এবং এখনও দিই। আর বাসার অন্যরা, যেটা আমার শ্বশুর ননদ শাশুড়ি সবাই যে যার কাপড় সে সেই ধুয়ে ফেলে, কোনো ঝামেলা হয় না। আর যেগুলো ভারী কাজ, ভারী কাপড় চোপড় যেগুলো, সেগুলো তো সবসময় ধোয়া হয় না, সপ্তাহে একবার বা মাসে একবার দুইবার ধোয়া হয় পর্দা বিছানার চাদর এগুলো। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের বাসায় কোনো ছোটো বাচ্চা নাই, সবাই বড়, যে যার কাজ ঠিকঠাক মতো গুছিয়ে করে, জায়গার জিনিস জায়গায় রাখে, তা আসলে এলোমেলো করার কেউ নাই, এটা একটা প্লাস পয়েন্ট। আর যেটা বললাম ওই যে সময় ঠিক থাকে না, কাজ যেদিন বেশি সেদিন কাজের লোক আসে না, তো এই চরম বাজে অভিজ্ঞতার কারণে আসলে কাজের লোক রাখি না। আরও কিছু কারণ আছে, তারা কিন্তু এই যে কোনা কানি চিপাচাপি এগুলো পরিষ্কার করবে না, দরজাগুলো মুছবে না, এগুলো বারবার বলে বলে করাইতে হয়, অনেক সময় দেখা যায় করেও না ঠিকঠাকভাবে। তো আসলে তাকে কে পাহারা দিবে? কাজের লোক রেখে যদি কাজের লোককে আমি পাহারা দিই, তাহলে তো সেই কাজের লোক রাখার কোনো মানেই হয় না। অনেক সময় যেটা হয় যে তাদের হাতের নাগালের মধ্যে যেটুকু আছে এটুকুই মুছবে, একটা মোড়া বা চেয়ার নিয়ে একটু উঁচুতে দাঁড়িয়ে যে উপরের অংশটুকু মুছে ফেলি, যেটুকু আমি নাগালে পাচ্ছি না। তো এই কাজগুলো আসলে তাদেরকে দিয়ে হয় না, আমরা যেমন নিজেরা আছে এইটুকু পারছি না, চেয়ার টুল টেনে নিয়ে বাকি যেটুকু নাগালে আমার না আসছে সেটুকু আমি পরিষ্কার করছি ক্লিন করছি, কিন্তু তাদেরকে দিয়ে আসলে সেই কাজগুলো হয় না, সঙ্গে সময় মেলে না। দেখা যায় আমি কোনোদিন সকালবেলা বাসা থেকে বের হই, কখনো দুপুরবেলা বের হই, কোনো দিন বের হই না। কাজের লোক আসবে একটা নির্দিষ্ট টাইমে বা এক এক দিন এক এক টাইমে চলে আসে। আরেকটা জিনিস আমার অপছন্দ, সেটা হচ্ছে যে তারা কিন্তু আসলে এক বাড়িতে কাজ করে না, এক বাড়িতে দেখা গেছে বাথরুম ধুয়ে আসছে, কাপড় ধুয়ে আসছে, আমার বাসায় এসে দেখা যাচ্ছে সে পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছে। তো এই জিনিসগুলো আসলে আমার পছন্দ না, খুবই অপছন্দ এই জিনিসটা। তো আরেকটা জিনিস যেটা, যে আমার ঘরের আলমারি বলেন টেবিল বলেন কোনো কিছুতেই তালা দেওয়া থাকে না, সবসময় চাবি এরকম ঝুলতেই থাকে, কারণ তালা দেওয়াটা আমার কখনোই পছন্দ ছিল না,
আর যেন কখনো পছন্দ হয়, কারণ ঘর থেকে বেরোনোর সময় চিন্তা করি যে ঘরে কি আর ফিরতে পারবো, তালা দিয়ে কি হবে। জীবনেরই যেখানে নিশ্চয়তা নাই, দম বন্ধ হয়ে গেলেই সব কিছু শেষ। আমার ওয়ার্ড্রোপের তালা কবে নষ্ট হয়েছে আমার মনে নাই, তালাটাও ঠিক করা হয় না, আসলে প্রয়োজন হয় না তাই ঠিক করি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে টেবিলে যেটা দেখতে পাচ্ছি, আবার দেখা যায় যে ল্যাপটপ এগুলো হচ্ছে তারা যত্ন করে পরিষ্কার করে না, দেখা যায় আরও পরিষ্কার করতে এসে নষ্ট করে রেখে দেয়। তো সব কিছু মিলিয়ে আসলে কাজের লোক রাখি না। এখানে আসলে কিপটামি করার ইচ্ছু নাই যে আমি কিপটামি করে রাখতেছি না এমনটা না, প্রয়োজনে যত টাকা খরচ করা দরকার অবশ্যই করবো, কিন্তু যেটা প্রয়োজন বোধ করছি না, প্রয়োজন নাই আমার এই মুহূর্তে, সেখানে আসলে খরচ করার কিচ্ছু নাই। একটু আগে একটা কথা বলেছিলাম যে তারা এক এক বাসায় এক এক রকম কাজ করে আসে, কোনো বাসায় কাপড় ধুয়ে আসতেছে, কোনো বাসায় ওয়াশরুম পরিষ্কার করে আসতেছে, আবার দেখা যাচ্ছে আমার বাসায় এসে সে পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছে। তো আসলে এই জন্য আরও বেশি পছন্দ না। তো ইদানিং একটা জিনিস চাচ্ছি আমি, যে একটা ছোটো বাচ্চা কাচ্চা যদি পেয়ে যাই, মেয়ে বাচ্চা, হয়তো বাবা মা নাই, বাবা সবাই কেউ নাই, তো আমার বাসায় থাকবে মেয়ে, ঠিক না মেয়ের মতোই থাকবে যেটা সত্যি কথা, থাকবে টুকটাক কাজ টাজ করবে, এরকম যদি পাই তাহলে রেখে দিব, কিন্তু ওইরকম ছোটা লোক রাখবো না। তো এই তো, আর আসলে কিপটামি করার কিচ্ছু নাই, কারণ টাকা পয়সা আপনি আমি আমরা কেউ কবরে নিয়ে যেতে পারবো না। যেটা নিয়ে যেতে পারবো সেটা হচ্ছে টাকা পয়সার বিনিময়ে, টাকা পয়সা দিয়ে যদি আমি কোনো ভালো কাজ করি সেই ভালো কাজের ফলটা আমি সাথে নিয়ে যেতে পারবো। তাই আমি সবসময় যেটা বলি এবং যে কাজটা করি, যে আমার ইউটিউব থেকে ইনকাম করা অর্থ আমি যদি কখনো কোনো ভালো কাজে ব্যবহার করি, আমি সবসময় চাই যে আল্লাহ পাক যেন সেই ভালো কাজের সব আমাকে আপনাদের সবাইকে যেন দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।